পর এক বেদিকে সঙ্গী করে নিয়ে বসবাস করছেন। তার শরীরের চামড়ায় এমন এক রোগ রয়েছে যে যার চিকিৎসা করা সম্ভব নয়। তার শরীরের চামড়ায় এমন অবস্থা হয় যে মনে হয় গাছের বাকল দিয়ে ছেয়ে গিয়েছে। ডেলি মেলের এক রিপোর্ট অনুযায়ী লি জেতিয়ানকে তার প্রতিবেশীরা বার্কম্যান হিসেবে সম্বোধন করেন, কারণ তার শরীরে ত্বকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পুরো বৃক্ষের ছালার মতো রয়েছে অসংখ্য দাগ। এমনকি তারা তাকে সমাজ থেকে বিচ্ছিন্নভাবে জীবনযাপন করতে বলেছেন, কারণ তারা তাকে ভয় দেখিয়েছেন যে তারা সংক্রমিত হবে এবং এই অবস্থায় বিস্তার বৃদ্ধি পাবে। রিপোর্ট অনুযায়ী 1950 সালে একটি নাপিত তার চুল কাটতে গিয়ে ঘটনাক্রমে লিয়ের মাথার পেছনের অংশ কেটে ফেলে। তারপর থেকে এই অদ্ভুত অবস্থা তার মাথা থেকে তার পিছনে এমনকি তার পায়ের আশেপাশেও ছড়িয়ে পড়েছে। রিপোর্টগুলো তুলে ধরেছে যে তিনি চর্মরোগের একটি চরম ক্ষেত্রে ভুগছেন। এটি ত্বকের এমন একটি অবস্থা যা লাল আল্লাখা চর্মযুক্ত আইসের সাথে আচ্ছাদিত চামড়ায় কুচকানো প্যাচগুলি সৃষ্টি করে। যদিও এই রোগের কোনো প্রতিকার নেই, তবে বেশিরভাগ চিকিৎসা করলে লক্ষণ এবং চামড়ার প্যাচসমূহকে চেহারা উন্নত করতে পারে। 58 বছর বয়সী লি ডেলি মেলকে জানায় যে চিকিৎসার সন্ধানে দেশের সকল হাসপাতালে ঘুরেছেন এবং ডাক্তাররা শুধুমাত্র তার উপসর্গগুলি পরিচালনা করতে সক্ষম হয়েছেন। বিশেষজ্ঞরাও তার অবস্থা এবং তার অদ্ভুত হেয়ার ড্রেসার থিওরির মধ্যে কোনো লিঙ্ক খুঁজতে সক্ষম হয়নি। স্থানীয় সরকার তার খরচ অর্থায়ন করেছে এবং আশা করেছে যে লি জিতিয়ানের জন্য জনসাধারণ আরও সম্পদ সরবরাহ করতে পারে, যাতে সে আরও আরামদায়ক জীবনযাপন করতে পারে।